আসসালামু আলাইকুম ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আমজাদ খান। টোকিওতে ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও জাপানের মধ্যে কোয়াড নিরাপত্তা সংলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোনো আঞ্চলিক ইস্যু নয়, এটি বৈশ্বিক ইস্যু। ইউক্রেনে রাশিয়ার হামলায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি রক্ষার গুরুত্ব আরও বেড়েছে। সংলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোয়াড সদস্যদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন ইউক্রেনে রাশিয়ার হামলায় জাতিসংঘ সনদের আদর্শ চ্যালেঞ্জের মুখে পড়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইউক্রেনের মতো ঘটনা ঘটতে দেওয়া যাবে না। প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহায়তা জোরদারের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলাবানিজ। মূল অনুষ্ঠানের পাশাপাশি কোয়াড নেতাদের মধ্যে একাধিক পারস্পরিক বৈঠকের কথা রয়েছে। ইউক্রেনে আরও 48 রুশ সেনাকে যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন কিয়েভের প্রধান আইন কর্মকর্তা। সোমবার পর্যন্ত রাশিয়ার অভিযুক্ত যুদ্ধাপরাধের প্রায় 13,000 মামলা তদন্ত করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নিরাপত্তায় প্যাকেজ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে 20টি দেশ। নাফিস ইফতেকারের রিপোর্ট। যুদ্ধাপরাধের প্রথম বিচারে সোমবার রাশিয়ায় এক সেনাকে ইউক্রেনের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। এরপরই আরও রুশ সেনার বিচার করা হবে বলে ঘোষণা দেন কিয়েভের প্রধান আইন কর্মকর্তা। সোমবার পর্যন্ত রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রায় 13,000 মামলা তদন্ত করা হয়েছে। এর মধ্যে 48 রুশ সৈন্যকে যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি হতে হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নিরাপত্তায় প্যাকেজ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে 20টি দেশ। এর মধ্যে ডেনমার্ক ইউক্রেনকে হারপুন লঞ্চার ও ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছে। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে কয়েকটি দেশ। ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে বুদ্ধিহীন উল্লেখ করে এর প্রতিবাদে পদত্যাগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার এক কূটনীতিক। বরিস বন্ডারেভ নামের ওই কূটনীতিক জেনেভায় জাতিসংঘ মিশনে কর্মরত ছিলেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ইউক্রেনীয় জনগণের বিরুদ্ধে অপরাধ বলে বর্ণনা করেছেন তিনি। যুদ্ধ শুরুর পর রুশ বাহিনী এ পর্যন্ত 15,000-এর বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চলে ডনবাসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই আরও তীব্র হয়েছে। সেভেরোদোনেৎস্ক শহরে হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। নাফিস ইফতেখার, চ্যানেল আই। মিরপুরে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দিনের শুরুতে বিদায় নেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাস। ব্যক্তিগত 141 রান করে আউট হন কাসুন রাজিথার বলে। এতেই মুশফিক লিটনের পার্টনারশিপ থামে 272 রানে। একই ওভারে রানের খাতা খোলার আগেই কট বিহাইন্ডে হয়ে বিদায় নেন মোসাদ্দেক হোসেন। আগের দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া লঙ্কান দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো এদিনও করেছেন দুর্দান্ত বোলিং। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে টিম টাইগার্স। এক প্রান্ত আগলে মুশফিকুর রহিম ছাড়িয়ে গেছেন 150 রান। শেষ খবর পাওয়া পর্যন্ত tall man, so difficult to get out of the way. So difficult to get out the way. They tend to sway more than get underneath the ball. So a well-directed short ball needs to be in under the armpit to bring in the leg slip and the short leg. But you might be right. We might have something. Nope. It's in there under the armpit. I wouldn't be surprised if one of these last two are up in the block hole. শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 350 রানে 9 উইকেট। দর্শক, এ ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।